তো আমি স্ন্যাপসিডটা ওপেন করব, সফটওয়্যারটা ওপেন করব। এখান থেকে ওপেন করার পরে ট্যাব এনিহোয়্যার টু ওপেন এ ফটো এখানে ক্লিক করব। করার পরে আমি যে ফটোটা আপনার ব্যাকগ্রাউন্ডের ফটো রিমুভ করতে চাচ্ছি, অবজেক্টটা রিমুভ করতে চাচ্ছি, সেটা আনবো এখান থেকে। তো এখানে আনার জন্য আপনি পিকচার যেখানে সেভ করে রাখছেন সেখান থেকে পিকচারটা নিয়ে আসবেন। তো আমি ফেসবুকে সেভ করে রাখছিলাম, এখান থেকে পিকচারটা আনবো। আনার পরে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি টুলস অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি হেলিং অপশনটা দেখতে পাচ্ছেন, হেলিং টুলস এই অপশনে চলে যেতে হবে আপনাকে। যাওয়ার পরে এখানে আপনি জাস্ট আপনার আঙ্গুল দিয়ে আপনি এইভাবে ঘুরাবেন, এই দেখেন রিমুভ হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডই থেকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এইভাবে আপনাদের অনুযায়ী আপনারা রিমুভ করে নেবেন। এই দেখেন আমি রিমুভ করে দেখাচ্ছি আপনাদেরকে, 100% রিমুভ করে দেখাবো এখান থেকে। আপনি পিকচারটা রিমুভ করতে পারবেন, 100% এখান থেকে রিমুভ করতে পারবেন। এই দেখেন আমার প্রায় অর্ধেক রিমুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি এইভাবে 100% রিমুভ করতে পারবেন। এই দেখেন আমার রিমুভ হয়ে গিয়েছে, এখান থেকে একটুখানি আছে, এই জায়গায় একটুখানি আছে, এই দেখেন 100% রিমুভ হয়ে গিয়েছে। তা আপনার এইভাবে অবজেক্টটা রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা অন্য কাজে লাগাতে পারবেন খুব সহজেই। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি করে লাইক দেবেন। ধন্যবাদ।